পর্নোগ্রাফি একটি সামাজিক ব্যাধি, এবং শুধু এটি সামাজিক ব্যাধি না, এই পর্নোগ্রাফি আপনাকে ধ্বংস করে দিতে পারে। আপনার বাহির থেকে ভিতর সব কিছুই ধূলিসাৎ করে দিতে পারে শুধুমাত্র পর্নোগ্রাফি। তো এই বিষয়ে আসলে কথা বলাটা বা কথা শোনাটা অনেকেই লজ্জাজনক মনে করতে পারেন, কিন্তু এটা চরম বাস্তবতা যে আমাদের সমাজে এখন অধিকাংশ যুবক যুবতী পর্নোগ্রাফিতে আসক্ত, আর এটা এমনভাবে তাদেরকে গ্রাস করে ফেলেছে যে তারা চাইলেও এখান থেকে বের হয়ে আসতে পারছে না। তো আজকে আমি এটা থেকে বের হয়ে আসার দু একটা পরামর্শ বা টিপস বলতে পারেন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা যদি আপনারা আপনাদের রিয়েল লাইফে অ্যাপ্লাই করেন তাহলে ইনশাআল্লাহ আশা করি যে আপনারা ফল পাবেন এবং এর থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রথম নাম্বার বিষয় হচ্ছে যে আপনাকে যদি আপনি পর্নোগ্রাফি থেকে বেঁচে ফিরতে চান বা বেরিয়ে আসতে চান, প্রথম নাম্বার হচ্ছে আপনাকে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হতে হবে এবং আল্লাহ তাআলার কাছে ওয়াদা করতে হবে। দেখেন, ওয়াদা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়, আপনি মুখে বললেন আর এটা ওয়াদা হলো না। আপনার ওয়াদা করার জন্য অন্তর থেকে একটা দৃঢ় পরিকল্পনা নিতে হবে যে না, আমি এটাকে ছাড়বই, এবং আল্লাহ তাআলাকে কথা দিতে হবে যে আল্লাহ আমি আপনার কাছে ওয়াদা করছি, আপনার কাছে কসম করছি, আপনার কাছে আমি ওয়াদা করছি আমি আর জীবনে কোনোদিনও এই ভুলটা করব না, এই সমস্ত খারাপ ভিডিও আমি আর কখনোই দেখব না, আপনার কাছে ওয়াদা দিলাম। এটা মনে প্রাণে ওয়াদাটা প্রথমে আল্লাহ তাআলার কাছে আপনাকে করতে হবে। যখন আপনি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করবেন, আপনার ওয়াদাটা যখন আল্লাহ তাআলার কাছে যাবে, তখন আল্লাহ তাআলা অবশ্যই এই ওয়াদাকে বাস্তবায়ন করার জন্য, কারণ আপনি একটা ভালো ওয়াদা করেছেন, এই ওয়াদাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আপনাকে রহমত করবেন, অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। তবে এই দুনিয়াতে যেহেতু আপনি আছেন, আপনাকে অবশ্যই কিছু স্টেপ নিতে হবে। ফার্স্ট স্টেপ, আপনাকে কিছুদিনের জন্য ইন্টারনেট এবং আপনার যে সমস্ত ডিভাইস আছে যেগুলো ব্যবহার করে আপনি এই খারাপ কাজটিতে জড়িয়ে পড়েন, এই সমস্ত ডিভাইস থেকে অন্ততপক্ষে এক সপ্তাহের জন্য আপনাকে লিভ নিতে হবে। দেখুন, আপনি যদি মানে সেই রকম গুরুতর কোনো অসুস্থ হয়ে যান, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আইসিইউতে নেওয়া হবে। তো সেখানে কিন্তু আপনি চাইলেও আইসিইউ থেকে বের হতে পারবেন না, চাইলে আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন না, চাইলে আপনার পছন্দের রেস্টুরেন্টে যেতে পারবেন না, চাইলে আপনি কোনো কিছু করতে পারবেন না, কারণ আপনি ওখানে থাকতে বাধ্য। তো আপনার সুস্থতার জন্য আপনি যদি আইসিইউতে সব কিছু থেকে পরিত্যাগ থাকতে পারেন, সব কিছু থেকে আলাদা থাকতে পারেন, তাহলে আপনার জীবনের এত বড় একটা ধ্বংসলীলা, এটাকে রক্ষা, এটাকে থামানোর জন্য কেন আপনি ফোন থেকে বা ডিভাইস থেকে আপনি দূরে থাকতে পারবেন না? এটা অবশ্যই আপনাকে পারতেই হবে, কারণ আপনি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছেন। তো আপনাকে অন্ততপক্ষে এক সপ্তাহের জন্য এটা থেকে দূরে থাকতে হবে। যখন আপনি থাকবেন, আপনার আসক্তিটা কিছুটা কমবে, আপনার মন চাবে অনেক সময় অনেক কিছু, কিন্তু আপনি যে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছেন এটা অবশ্যই আপনাকে স্মরণ করতে হবে। না, আমাকে শয়তান যতই ধোকা দেবে, কারণ শয়তান কখনোই চাবে না যে আপনার কোনো উন্নতি হোক, আপনি এত বড় একটা কবিরা গুণা থেকে আপনি বেঁচে থাকেন, এটা কখনোই শয়তান চাবে না। আর শুধুমাত্র এটা কবিরা গুণা না, এটা আপনার আমল নষ্ট করে দেয়, এটা আপনার তাকওয়া নষ্ট করে দেয়, এটা আপনার খোদা ভীতি নষ্ট করে দেয়, এটা আপনার সবকিছু নষ্ট করে দিচ্ছে, আপনার শরীরও নষ্ট করে দিচ্ছে। এমনকি আপনি যদি বিবাহিত হন, তারপরে আপনি স্যাটিসফ্যাকশন পাবেন না, আপনি স্যাটিসফাইড হবেন না, কারণ আপনি নিত্য নতুন যখন নগ্ন দেহ দেখবেন তখন কখনোই আপনি স্যাটিসফাইড হবেন না আপনার বাস্তব লাইফে। এজন্য অবশ্যই আপনাকে একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করতেই হবে। তো প্রথম কাজ হলো আপনি তওবা করলেন, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করলেন এটা কখনোই আপনি করবেন না। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি অন্ততপক্ষে এক সপ্তাহের জন্য সমস্ত প্রকার ডিভাইস থেকে নিজেকে দূরে রাখবেন। এই সময়টাতে আপনি কি করবেন? যে সময়টা আপনি ফেসবুক ব্যবহার করতেন, সেই সময়টা আপনি চাইলে আপনার পছন্দের কোনো লেখকের বই পড়তে পারেন। বিশেষ করে যে সমস্ত লেখক মানে নতুন আঙ্গিকে সুন্দর সুন্দর কিছু বই উপহার দিচ্ছে, আপনারা অনেকেই জানেন, বিশেষ করে আরিফ আজাদ স্যারের বইগুলো আপনারা পড়তে পারেন। এছাড়া আরও অনেক লেখক আছে, মিজানুর রহমান আজারি সাহেবের বই পড়তে পারেন, হ্যাঁ, এবং তরুণ যে সমস্ত আলেম এখন দিনের খেদমত করছেন তারা অনেকেই বই লিখছেন, আপনারা তাদের বইগুলো পড়তে পারেন। তো আপনি বই পড়ার মধ্য দিয়ে আপনার সময়টা আপনি স্পেন্ড করতে পারেন। ইনশাআল্লাহ যখন ধর্মীয় বইগুলো পড়বেন তখন আপনার ভিতরে একটা আল্লাহ ভীতি তৈরি হবে, তো সেক্ষেত্রে এটা আপনার সহায়ক হবে যে আপনি আবার যেন আপনার ডিভাইসে ফিরে না যান, মোবাইল বা ল্যাপটপ কোনো কিছুতে ফিরে না যান। আপনি সবার সঙ্গে যোগাযোগ রাখার জন্য একটা বাটন ফোন ইউজ করতেই পারেন, 1000 টাকা লাগবে, 1000 টাকায় যদি আপনার জীবন পরিবর্তন হয় এটা কোনো ব্যাপার না।
আপনি ব্যবহার করতে পারেন একটা বাটন ফোন সবার সঙ্গে যোগাযোগ রাখার জন্য। তো এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ। আর তৃতীয় নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ আপনার সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচা কখনোই সম্ভব না, আমি এই গুনাহ থেকে বাঁচতে চাই, আপনি আমাকে সাহায্য করবেন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে। এটা তৃতীয় নাম্বার স্টেপ। চতুর্থ নাম্বার স্টেপ হচ্ছে যে আপনি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে কম বের হবেন, কারণ যখন আপনি বাহিরে বের হবেন তখন আপনি বেপর্দা নারীদেরকে দেখতে পারবেন, আর যখন বেপর্দা নারীকে দেখবেন তখন আপনার অন্তরের ভিতরে, আপনার ব্রেনের ভিতরে, যেহেতু আপনি পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড, তো এই এই নারীদের আপনার, আপনি দেখছেন তারা কাপড় পরে আছে কিন্তু আপনি কাপড় ছাড়া তাদেরকে দেখতে পাবেন, এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। তো এই জন্য যখন আপনি কোনো বেপর্দা নারীকে দেখবেন তখন আবার পর্নোগ্রাফি আপনার মাথায় চাপ দিতে পারে যে এটা দেখার জন্য শয়তান আপনাকে ধোকায় ফেলতে পারে, এজন্য প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে আপনি বের হবেন না। তো এরকম একটা শিডিউল মেনটেন করে যদি আপনি অন্তত একটা মাস থাকতে পারেন মোবাইল ছাড়া, এক সপ্তাহ, এবং আপনি যে রেগুলার বই পড়বেন, বাহিরে কম যাবেন, এটা এক মাস যদি আপনি ফলো করতে পারেন, এবং আপনার ফ্রি সময়টা আপনি কোরআনের তর্জমা যদি পড়েন, তাহলে ইনশাআল্লাহ আশা করি যে আস্তে 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 আপনার ভিতর থেকে এই বদভ্যাসটা দূর হয়ে যাবে। আর যখন আপনি সংকল্প, মানে সংকল্প করবেন তখন অবশ্যই আপনি এরা থেকে বিরত থাকবেন, শয়তানের ধোকায় পড়ে যদি আবার করে ফেলেন তাহলে কিন্তু হবে না। একবার ওয়াদা করলে ওয়াদা ভাঙা যাবে না, যে আমি ওয়াদা করেছি ঠিক আছে একবার করে নেই, একবার দেখে নেই, আবার আমি তওবা করে ফেলবো, তাহলেও কিন্তু হবে না। আপনি যেটা প্রতিজ্ঞা করেছেন মানে করেছেন, এটাকে আর ভাঙা যাবে না, যদি ভাঙেন তাহলে কিন্তু আপনি ফেল হয়ে যাবেন, আপনাকে ফেল হওয়া যাবে না। তো প্রিয় বন্ধুগণ, আপনারা যখন এভাবে একটা মাস চলবেন ইনশাআল্লাহ দেখবেন যে আস্তে আস্তে আপনার এগুলো থেকে আপনার ব্রেন অনেক দূরে চলে গেছে, আর আপনার মনে চাইবে না যে আপনি এগুলোতে ফিরে যান। তো যাই হোক, আপনারা চেষ্টা করে দেখবেন, বাকিটা ফলাফল দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সমস্ত প্রকার অশ্লীলতা থেকে দূরে থাকার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইমান আমল নিয়ে পরকালে পরপারে যাওয়ার তৌফিক দান করেন, মৃত্যু বরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সকলে ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হয়, আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তীতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।